আজকে আমরা দেখবো লিস্ট ট্রেনারিং যেটা অনেক বেশি ইউজ হয় প্র্যাকটিক্যালি এটার জন্য আমরা পার্ট ওয়ান থেকে টেনের জন্য আমরা ওয়ান টু টেন নামে একটি ফোল্ডার করেছিলাম এটার জন্য আমরা ওয়ান ইলেভেন টু টেন নামে একটি ফোল্ডার করে নিয়েছি এর মধ্যে আমরা পার্ট ইলেভেন নামে একটি ফোল্ডার নিয়েছি এবং এটা বেস করে আমরা এখানে ওপেন করে নিয়েছি পার্ট ইলেভেন ডট জে এস এবং অ্যাপ ডট জে এস এটাও আমাদের এমটি প্রজেক্ট এবং এটা আমাদের আউটপুট আমরা এখানে দেখব তো লিস্ট ট্রেন্ডারিং দেখার জন্য আমরা লিস্ট ট্রেন্ডারিং মানে হচ্ছে আমাদের কিছু এর থাকবে বা লিস্ট অফ এর থাকবে সেগুলো আমরা কীভাবে দেখাবো সেটার জন্য আমরা লিস্ট ট্রেন্ডারিং করবো তো এটার জন্য ধরেন আমরা এখানে ডেটার মধ্যে স্কিলস নামে একটি এয়ার এন যে এস সিএসএস এখানে আমরা কেউ দিতে পারি যেমন ধরেন জেএস আমরা চাচ্ছি যে এটাকে আমরা কীভাবে রেন্ডার করবো আমাদের ভিউয়ের মধ্যে তো এটার জন্য আমাদের ভিউ যেটা প্রোভাইড করে আমরা এখানে ধরেন এস সি নামে একটি ট্যাগ নিচ্ছি এবং এর পরে আমরা একটা আন লিস্ট লিস্ট ওয়েলের মধ্যে আমরা স্কিলগুলো দেখাবো তো এটার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের লিস্ট আইটেমের মধ্যে আমরা একটা লুপ চালাবো তো এই লুপটা হচ্ছে আমরা চালাবো হচ্ছে ভি ফর লুপ দিয়ে তো ভি ফর লুপটা কেমন এটা আমরা চালান দেখে আসি ফার্স্টে এটা এটা জিনিস জানি নেন যে এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফর লুপের মতো একটু মিল আছে সিমিলারিটি যার জন্য একটা নাম হয়েছে হচ্ছে ভি ফর ভি ড্যাশ ফর এই ডিরেকটিভটা আমাদেরকে প্রোভাইড করে হচ্ছে আমাদের লুপের জন্য তো এটার ভিতরে আমরা কি লিখব এটার ভিতরে লিখবো হচ্ছে স্কিল ইন স্কিলস অর্থাৎ আমরা এখানে জাভাস্ক্রিপ্টের ফরে যেরকম ফর আইটেম ইন এর এই টাইপের আমরা লুপ লিখতে পারি সেম আমরা এখানে ভিওর মধ্যে ভি ফর লুপ আমরা এভাবে লিখতে পারি যে স্কিল ইন স্কিলস এখানে স্কিলটা হচ্ছে জাস্ট ভেরিয়েবল নেম এটা আপনারা যে কোনো নাম দিতে পারেন আমি এখানে স্কিল দিচ্ছি বোঝার সুবিধার্থে স্কিল ইন কি স্কিলস দিলে আমরা এখানে স্কিলস অফ একটা এই স্কিলস যে একটি অ্যারে এ সেই এরের প্রত্যেকটি আইটেম আমরা একবার করে এই লুপের মধ্যে প্রত্যেকটা আইটেম পাবো এই স্কিল ভেরিয়েবলের মধ্যে তাহলে যদি আমরা এখানে সেই স্কিলটা আমরা শো করি এভাবে স্ট্রিং এন্টারপ্রিটেশনের মাধ্যমে এটা আমরা এখানে দেখতে পাবো যে স্কিলসের পরে আমরা দেখতে পাচ্ছি যে এইসটিমেট সিএস এবং এস হচ্ছে আমাদের স্কিল তো এটা তো আমরা নর্মাল স্কিল দেখালাম এখন হচ্ছে আমরা আরো জিনিস দেখেন এখানে কিন্তু স্কিল অফ স্কিলস ও সাপোর্ট করে সেম রেজাল্ট পাবো বাট আমি এই রেকমেন্ড করব স্কিল ইন স্কিলস ইউজ করার জন্য জাবস্ক্রিপ্টের সাথে মিল রেখে আর আমরা এখানে যে স্কিল ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি এটা কিন্তু শুধু আমরা এই যে ট্যাগ ডিক্লেয়ার করলাম এর ভিতরে ইউজ করতে পারবো এর বাইরে ইউজ করতে পারবো না যখন যদি আমরা এখানে চাই যে এখানে স্কিল নামে কিছু দেখাতে চাচ্ছি এটা কিন্তু আমরা এখানে দেখাতে পারবো না এই স্কোপটা কিন্তু আমরা যেখানে ডিক্লেয়ার করবো তার ভিতরেই আমরা দেখতে পারবো এটা এর বাইরে দেখতে পাব না তো আমরা যে স্কিলের এরোটার এক্সাম্পল দেখালাম এটা কিন্তু এটা কিন্তু রিঅ্যাকটিভ অর্থাৎ আমাদের এই ডেটার মধ্যে যদি আমাদের স্কেলের চেঞ্জ হয় এটা কিন্তু ইনস্ট্যান্টলি আমাদের এখানেও চেঞ্জ হবে তো চলুন এটা বোঝার জন্য আমরা একটা কাজ করে আসি এখানে আমরা যেহেতু টু এ ডাটা বাইন্ডিং এবং ইভেন্ট এর কাজ দেখেছি তো সেটা ইউজ করে আমরা এখানে এটা চেক করতে পারি এখানে ধরেন ভি ড্যাশ মডেল এটা আমরা দিচ্ছি একটি নিউ স্কিল তাহলে আমাদের নিউ স্কিল একটি ডেটা প্রপার্টি আমাদের এখানে ডিক্লেয়ার করে আসতে হবে এখানে ধরেন আমাদের নিউ স্কিল একটি স্ট্রিং এবং এখানে একটি বাটন দিচ্ছি অ্যাড এটা ক্লিক করলে অ্যাড স্কিল নামে একটি মেথড কল করবো তাহলে আমাদের এখানে মেথডসের মধ্যে আমাদের অ্যাড স্কিল নামে একটি মেথড বানিয়ে আসতে হবে এই মেথডের কাজ হচ্ছে আমাদের স্কিলসের মধ্যে নিউ স্কিলটাকে পুশ করা this.newskill ডট নিউ স্কিল তাহলে কী হয়েছিলাম দেখে আসি আমাদের এখানে আচ্ছা আমাদের এখানে বটন ক্লাস দেওয়া ছিল আমরা ক্লাসটা দিয়ে আসি এখানে ডট বটন অথবা আমরা এখানে তুলে দিলেও বাড়িয়ে তুলে দিলে আমাদের এখানে স্টাইলটা চলে আসবে তারপর যদি আমরা ধরেন এখানে লিখলাম যে জাভা লিখে অ্যাড দিলাম জাভাটা কিন্তু আমাদের এর মধ্যে পুষ হয়ে গেছে এবং ইনস্ট্যান্টলি এখানে আপডেট হয়ে গেছে এবং এই আপডেটটা কিন্তু পুরো লিস্টটাকে আপডেট করে নেই তো কারণ এটা আমরা দেখে আসি এটা পারফরমেন্সের জন্য ভিজে যেটা করে আমাদের যে আইটেমটা অ্যাড হয়েছে শুধু সেটাকে আপডেট করে দেখেন আমাদের এখানে একটি আনর্ডার লিস্ট ছিল এখানে চারটা আইটেম আছে এটা ধরেন লাস্টটা হচ্ছে জাফা আমরা যদি এখানে একটা নিউ আইটেম অ্যাড করি এটার জন্য ধরেন আমরা এখানে নোটজেস দিয়ে অ্যাড করলাম দেখেন এখানে জাস্ট একটি নতুন আইটেম এড়ি হলো আগেরগুলো কিন্তু সেম এখানে কোনো ব্লিঙ্ক করা নেই বা কোনো কিছু চেঞ্জ হয়নি আগের সেম আছে জাস্ট একটি নতুন আইটেম এখানে অ্যাড হয়ে গেছে তো এটা কত বড় পারফরমেন্স আপনারা বুঝতে পারতেছেন এখন আমরা একটা জিনিস দেখবো সেটা হচ্ছে লিস্ট আইটেমটা আমরা রিমুভ করবো কীভাবে ধরেন আমরা চাচ্ছি যে এখানে কোনোটাতে ক্লিক করলে সেই আইটেমটা রিমুভ হয়ে যাবে তো এটা করার জন্য আমাদের একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে আমাদের ইন্ডেক্স নিয়ে কাজ করতে হবে আইটেম থেকে এই করার জন্য তো ইন্ডেক্সটা আমরা কীভাবে পাইতে পারি যদিও আমরা এখানে আন লিস্টে ইন্ডেক্স পাচ্ছি না অর্ডার লিস্ট দিলে ইন্ডেক্স অটোমেটিক্যালি পাইতাম বাট আমরা প্রোগ্রামেটিক্যালি এ কীভাবে পাবো তো এটার জন্যে আমাদের যেটা বিহু যেটা অপশনটা প্রোভাইড করে সেটা হচ্ছে আমরা লুপের মধ্যে ইন্ডেক্সটা দিতে পারি এটার জন্য আমরা এখানে একটু মডিফাই করে লিখতে হবে যে স্কিল কমা আই এভাবে লিখতে হবে ইন স্কিলস অর্থাৎ আমাদেরকে একটি ভেরিয়েবল নাম দিই তারপরে একটি কমা দিয়ে একটি ইন্ডেক্সের নাম দিতে হবে এখানে আই বা ইন্ডেক্স দিয়ে কেনটা দিতে পারি আমি এখানে আই দিচ্ছি তাহলে এই ইন্ডেক্সটা আমরা এখানে ইউজ করতে পারব তাহলে এটার জন্য আমরা এখানে ধরেন আইটাকে যদি শো করি তাহলে দেখে আসি যে আইটা কত থেকে শুরু হয় দেখেন এখানে আইটা কিন্তু জিরো থেকে শুরু হচ্ছে তাহলে যদি আমরা ওয়ান থেকে শুরু করতে চাই প্লাস ওয়ান দিলে আমরা এখানে ওয়ান টু থ্রি আকারে দেখতে পারবো যে ওয়ান এল টু সি এস এস থ্রি জি এস এখন আমরা চাচ্ছি যে এটাতে ক্লিক করলে এটা রিমুভ হবে তাহলে এটার জন্য আমরা কী করতে পারি ধরেন আমাদের এখানে অবশ্যই ক্লিক ইভেন্ট দিতে হবে যেহেতু এটা লিস্ট আইটেম একটি এলআই ট্যাঙ্ক এলআই ট্যাঙ্ক আমরা ক্লিক ইভেন্ট দিতে পারি স্টেম এলে ক্লিক ইজ করতো আমরা এখানে ধরেন রিমুভ স্কিল মেথডটা কল করতেছি এবং এই ইন্ডেক্সটা পাঠিয়ে দেবো যে যে আইটেমে ক্লিক করা হয়েছে সেই আইটেমটাকে রিমুভ করা হবে তাহলে আমাদের এখানে মেথডটা বানায় আসতে হবে এখানে ধরেন আমরা রিমুভ স্কিল মেথডটা লিখলাম এখানে একটি ইন্ডেক্স নেবে তাহলে এর কাজ হবে আছে ডিজ ডট স্কিলস ডট জারোস্ক্রিপ্টে স্প্লাইস নামে একটি মেথড আছে একই করে ইন্ডেক্সটা নেয় এবং কয়টা আইটেম রিমুভ করবে সেটা এখানে অপশনটা নেয় তাহলে যদি আমরা এখানে এটা দেখতে চাই তাহলে ধরেন আমরা এখানে ক্লিক করলাম সিরিজটা রিমুভ হয়ে গেছে এসেমলে ক্লিক করলাম এস্ট্রিমটা রিমুভ হয়ে গেছে ওকে আমরা আবার চেক করি এখানে ধরেন আমরা অ্যাড করলাম একটি আইটেম আচ্ছা এখানে একটা জিনিস দেখেন অ্যাড করার পরে কিন্তু এটা থেকে যাচ্ছে এটা আমরা খুব সহজেই কাজ করতে পারি ধরেন আমরা এখানে অ্যাড করার পরে ডিস ডট নিউ স্কিলসটাকে যদি আমরা এমট্রি করে দিই তাহলে কিন্তু এটা এমটি হয়ে যাবে তাহলে ধরেন আমরা এখানে জাভা লিখে অ্যাড করলাম এটা চলে যাবে নোট জিএস লিখে অ্যাড করলাম এটাও চলে যাবে এবং আমরা যেখানে এটা ক্লিক করব সেটা রিমুভ হয়ে যাবে এখন আর একটা জিনিস আমরা দেখব ধরেন হচ্ছে আমাদের এখানে স্কিল স্টেশলিটি স্ট্রিং এরিয়ারে বাট এটা তো আমাদের অবজেক্ট এরিয়া থাকতে পারে সেক্ষেত্রে আমরা কী করব ধরেন আমরা এখানে এটাকে একটু মডিফাই করে দিচ্ছি এখানে ধরেন আমরা একটু অবজেক্টার এবং ধরেন এটা নেম হচ্ছে স্কিল এখানে কমা এক্সপিরিয়েন্স ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স যদি আমরা এরকম দিই ধরেন আমরা দিচ্ছি সিএসএস ধরেন দিলাম টেন ইয়ার্স তাহলে নিচেটা যদি আমরা এইভাবে রিনেম করি যে ধরেন দিলাম হচ্ছে ফিফটিন ইয়ার্স তাহলে এটা আমরা কীভাবে শো করব দেখেন এটা আমরা যদি এইভাবে শো করি তাহলে কী হচ্ছে এখানে আমাদের প্রত্যেকটা আইটেমের যখন লুপ চলছে প্রত্যেকটা লুপের স্কিলের মধ্যে কিন্তু এটা অবজেক্ট থাকতেছে এবং সেই অবজেক্টটা এখানে রেন্ডার হচ্ছে বাট আমরা তো চাচ্ছি যে এখানে রেন্ডার হবে শুধু নামটা সেটার জন্য আমরা কী করতে পারি এখানে আমরা ইজিলি শুধু লিখতে পারি যে স্কিল ডট নেম একটা জিনিস আপনারা দেখলেন যে এই স্ট্রিং ইন্টারপোলেশনের মাধ্যমে যদি আমরা কোনো অবজেক্টকে রেন্ডার করি বা ভিউ করি তাহলে কিন্তু ওই অবজেক্টের টু টুস্ট্রিং ম্যাথডটা এখানে কল হয় এবং অবজেক্টটা কেমন সেটা এখানে দেখতে পারি এটা আমাদের ডিভার্গিংয়ের সময় অনেক কাজে লাগবে তাহলে আমরা সেম পেয়ে গেছি এখন যদি আমরা চাই যে পাশে আমরা এক্সপিরিয়েন্সটাও দেখাবো তাহলে এখানে আমরা ব্র্যাকেটের মধ্যে আমরা দিতে পারি যে তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে আমাদের যখন এখানে অ্যাড করবো অ্যাডের ক্ষেত্রে কিন্তু আমাদের এরকম স্ট্রিং অ্যাড করলে হবে না এখানে আমাদের একটু মডিফাই করে দিয়ে আসতে হবে যে নিউ স্কিল ধরেন এখানে নিউ স্কিলটা স্ট্রিং ছিল এটা আমরা অবজেক্ট বানিয়ে দিলাম নিউ স্কিলটাকে আমরা আবার অবজেক্ট করে দেবো এবং এখানে পুশ করলে আমরা একটি অবজেক্ট পুশ করবো এটা ধরেন এখানে নিউ নেম দিতে হবে নিউ স্কিল আর ই এক্সপিরিয়েন্স আমরা চাইলে এখান থেকে ইনপুট নিতে পারি ধরেন আমরা এখানে জিও দিয়ে দিচ্ছি এক্সপ্লিসিটলি আর এখানে তাহলে আমাদের কী করতে হবে এখানে কিন্তু আমাদের দিতে হবে হচ্ছে ভি মেলের মধ্যে নিউ স্কিল ডট নেম নিউ স্কুলতে একটু অবজেক্ট সেক্ষেত্রে এখানে এটা এমটি হয়ে যাবে ওকে তো এটাই আমাদের আজকের পার্ট ছিল বাট লিস্ট ট্রেন্ডারিংয়ের পার্ট আজকে শেষ না নেক্সট আমরা আরও কিছু দেখব লিস্ট ট্রেন্ডারিং সম্পর্কে ধন্যবাদ